বাংলা ও বিশ্ব সাহিত্যের অনবদ্য কিছু ক্লাসিক্স নিয়ে আমাদের নিবেদন নবরত্নের গল্পকথা সিজন টু। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলি গল্প আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের জন্য প্রচার করেছি। আজ তাই নতুন করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রয়োজন মনে হয় না, দরকার পড়বে। আর এমনিতেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একটি বিরাট ব্যক্তিত্ব। অগত্যা আমরা শুরুই করে ফেলি আমাদের আজকের নিবেদন গঙ্গাধরের বিপদ। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে রণিত। শুরু হচ্ছে গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ায় টানা ট্রাম চলত। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে। যে সময় কথা বলছি গঙ্গাধরের বয়স তখন 50-এর উপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না, নানা রকম অসুখে ভুগছে প্রায়। তার উপর ব্যবসায় কিছুদিন লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছে। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ভাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেকে হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে, কি বলা যায় তাকে। এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ, পেশাওয়ারি মুসলমান, মেটেবুরুচে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকাও নিয়েছে, শোধ করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায়নি। ভেবে চিনতে সে মেটেবুরুচেই রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি, টাকা যে না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটেবুরুচে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, ও সাহেব, ইদার শুনিয়ে তো জরা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন, তার উপরে আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই, লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষা করে দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথার ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিলিয়ে বললে, বাবু সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মালের কথা বলছো ভাই? লোকটা চারদিকে চেয়ে বললে, এখানে কোথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসেন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন, সেখানে গিয়ে লোকটা বললে, এই জিনিসটা কোকিন আছে, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দিব। গঙ্গাধর চমকে উঠল, সে কখনো ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকিন, কি সর্বনেশে জিনিস, ভালো লোকের পাল্লা এসে পড়েছে, না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বলল, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সে কি খারিতে দেব, আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না,
ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের তো ভয় আছেই। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সে হয়েছে আরো মুশকিল। হঠাৎ ওরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু, তা বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দিচ্ছেন, আপনি গর রাজি হবেন না বাবু, মাল দেখুন তারপর দাম দস্তুর হবে। লোকটার গলার শুয়ে কি শক্তি ছিল, গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালের কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে, এই তো দাঁড়িয়েছিল, কোথায় আবার গেল? পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না, চাপা গলায় বাংলা হিন্দি মিশিয়ে ডাকলে, ও ভাই উঠা গেয়া, ও খাসাব। এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, ও সাহেব জলদি চলো, অনেক দূর জানা হোগা, আমার সঙ্গে এসো মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে অনেক দূর গেল। যে সময় কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না, মাঝে মাঝে জোয়ার নিয়ে যেতে বড় বড় নৌকা কাদার উপরে পড়ে আছে, দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব এক অদ্ভুত প্রশ্ন করল, গঙ্গাধরের দিকে চেয়ে বললে, তোমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না বলুন তো, আমার এখনো এমন বয়স হয়নি যে চোখে ঠাউর করতে পারবো না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করল, বলছি তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন সে তোমার কি দরকার, পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দিবে, মাল নিয়ে চলে যাবে, আমার বাসার খোঁজে তোমার কি কাম? লোকটার চোখের চাউনি অদ্ভুত, গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর ওই দুই চোখে ইস্পাতের ছুরি যেন ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে, এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূরে এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই। বিশেষত সে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো, দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না, ছুরি বার করে সেই সময় বসালে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজার একটু দূরে, তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল, নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই, অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহৃত, বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দরজাটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো, কেন যে সে এখানে এলো এই সন্ধ্যায়, এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতোই না কখনো, সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি সে। ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে টেনে এনেছে এখানে, সাধ্য ছিল না যে সে ছাড়ায়, এই কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল, লোকটার যাওয়া আসা এমন নিস্তব্ধে ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল,
আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকলেন। গঙ্গাধরকে যখন পেছনে আসতে বললে, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে না তো? হয়তো সেই ফন্দিতেই এত দূরে ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদাদাদ খায়ের দালালে লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। ওই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকে দেওয়ালটা একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র, অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকমের ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, গতকাল এর মধ্যে যে মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে কোথায় চলে যায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, এত ধরনের ভয়ে যেন তার বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কি রকমের ভয়! তার উপর আবার গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। আরে ও ভাই, তুমি কি কানে বেড়া নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কোথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে যে গায়ে আছে বললাম তা দেখতে পেয়েছো? ও যে সাবল হে উসকে চার সে তুলতে হবে, ও পিপে দুটো। হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়েছ কেন? যাও কামে লেগে পড়ো। বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেবল ভ্যাবা চাকা হয়ে গিয়েছে। মুঢ়ের মতো দৃষ্টি চেয়ে বললে, আরে কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুড়িয়ে পড়ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলোকে যথাস্থানে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, ঘুরিয়ে গেল, উড়ে গেল। এক, দুই, তিন, চার, আর কোথায় খাঁ সাহেব? চারিপাশে অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ছাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তস্বরে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল, তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে গেল। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিকই ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারে না। মাস দুই পরে মেটে বুরুজে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে। খোদাদাদ খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ও হলো আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর ১৫ আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তোক্তা ঘাটের কাছে খানা জাহাজ ভেড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকেদের সঙ্গে সর ছিল,
কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসেরই বীজবীজ ও খুন হয়ে গেল। কে বা কেন ওকে খুন করলে তা এখনো জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দালালের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি। আমার মনে হয় খা সেই থেকে ঘুরে বেড়াচ্ছে ও মাল বিক্রি করবার জন্য। তা বাবু, সে গুদাম ঘাটটা কোথায় তুমি দেখতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে আর যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদাম ঘরটায় অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করে হেরে যাওয়া দৃষ্টি। হতভাগ্য, এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? হায় ভগবান, তার আত্মাকে শান্তি দিন। শেষ হল নবরত্নের গল্পকথায় আমাদের আজকের বিশেষ নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। পাঠে আমি রণিত, আবহ নির্মাণ এবং সম্পাদনা টিম নবরত্ন, পর্ব পরিচালনা রণিত, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা টিম নবরত্ন। আমাদের আজকের এই বিশেষ নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই গল্পটি আপনাদের ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের মধ্যে শেয়ার করে ভাগ করে নেবেন। তাতে আমরা উৎসাহিত হয়ে আবার ফিরে আসব কিছু নতুন গল্পের ঝুলি নিয়ে। আবার আগামী শনিবার দেখা হবে নবরত্নের গল্পকথায় আরেকটি রোমহর্ষক গল্প নিয়ে। টিল দেন, গুড বাই, নমস্কার।